না যে শ্যাম্পু করবো, একদম নোংরা হয়ে গেছিল। যাই হোক, শ্যাম্পু করলাম, দেখো চুলগুলো একদম খালটা লাগছে। মাথাতে আসছেও আমার পুজো দেওয়া হয়ে গেছে আর রান্না হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবার মাথাতে আসতে হবো, ঠাকুরের প্রসাদগুলো তোলা হয়নি, পুজো দেওয়া তো হয়ে গেছে, আমি একটুখানি পরে ঠাকুরের প্রসাদগুলো তুলি। আর তোমাদের বললাম বাবার অপারেশন হয়ে গেছে, কালকে বাবাকে নিয়ে দিদির বাড়ি ছুটি দিয়েছে কালকে, তো কালকে দিদির বাড়ি রেখে এসেছি। এখন বাবা ভালো আছে, আবার 15 দিন পরে চেক আপে যেতে হবে, যদি ওইখানে চেক আপ করবে। তো যাই হোক, বাবা এখন ভালো আছে, আর এতদিন প্রচণ্ড ব্যস্ত ছিল, প্রচণ্ড মানে সারাদিন একটু কোনো কিছু সময়, সকালবেলা উঠতাম 4:30 উঠতাম, উঠে সারাটা দিন মানে হসপিটালে, তারপরে নানার কাজ এই নিয়ে ছোটাছুটি ছোটাছুটি। আজকে অনেকটা হালকা লাগছে, অনেকটা ফ্রি লাগছে, কারণ এতটা টেনশন নেই, বাবা ভালো আছে, ঘরে আছে। আর আছে হলো আমার দিদির কাছে, কালকে মাকে আমার মনে এসেছিল, অনেক বড় হয়ে গেছে চিকগুলো, আমি অনেকদিন দেখি না ঠিক, দেখছি অনেক বড় হয়ে গেছে। আইব্রোটা করাতে হবে, আইব্রোটা অনেকদিন করানো হয় না, পুরো অত বড় হয়ে গেছে, 2 মাস করানো, 2 মাস করানো হয় না আইব্রো, যতদিন থেকে বাবার অসুস্থ ধরা পড়েছে তবে থেকে আইব্রো করানো হয়, কোনো কিছুই করি না। আজকে একটুখানি তোমার মুখটাতে ট্যান পড়ে গেছে পুরো কালো তোলা রয়ে থাকা, আজকে কি করলাম দুধের মধ্যে একটু লেবু চিপে মুখটাকে একটুখানি ক্লিন করলাম, দুধের মধ্যে লেবু চিপে একটুখানি দুধটা ছানা ছানা টাইপের হয় সেটা দিয়ে স্কিন ভালো পরিষ্কার হয়, ট্যানগুলো মুখের ট্যানগুলো উঠে যায়। জানি না তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, কিছু বুঝতে পারছি না, যেহেতু আমি ব্যাক ক্যামেরায় ভিডিওগুলো করি। ঠিক আছে, এখন যদিও ঠান্ডা নেই, তাড়াতাড়ি গরম, আজকে তো খুবই গরম পড়েছে, তাড়াতাড়ি কানের দর করা হয় না, অনেকদিন কানের করা হয় না, কানেরটাও করি না, করা হয় না। আর এমনি আমি কেনাকানির ছেড়ে করি না, কেনাকানিরটাই বেশি করি, দেখো একটু কেমন লাগছে, অনেকদিন পর সাজুগুজু করছি, অনেকদিন পর একটু সাজুগুজু করলাম, বেশ যাচ্ছে কিছুই না। চুলগুলো অনেক বড় হয়েছে, বুঝতে পারছি না যে এত বড় হয়ে গেছে, সবসময় খোকা করে থাকি তো, কিছু অনেক ভালোই লাগছে, বেশ অনেক বড় হয়ে গেছে, বড় চুল ভালো লাগে কিন্তু মেনটেন করা খুবই কঠিন, যদিও আমি কিছুই করি না, আর আমি শুধু শ্যাম্পু করে একটু কন্ডিশনার লাগিয়েছি আর কিছুই করি না, আমি চুলের আর কোনো যত্নই করি না। হয়ে গেছে,
এবার আমি খেতে যাবো আজকে বিরিয়ানি করেছি, জাস্ট বিরিয়ানি আর রায়তা করেছি। কালকে কিছু করবো না, কালকে প্লেন ভাতই করবো। কালকে তো হোলি দোল, কালকে চলে এখন ঠাকুরের প্রসাদ গুলো তুলে দিই। দেখেছো খুব সুন্দর লাগছে, আমার কাছে খুব ভালো। আর এই যত ফুল এইগুলো সব আমার গাছের ফুল, আমার গাছে জমিতে হয়েছে এই ফুলগুলো। এখন একটু ঠাকুরের প্রসাদটা নামিয়ে নি। আজকে এত পূর্ণিমা, অনেকেই পুজো করছে, দোল পূর্ণিমা। লাইটটা অনেক খারাপ হয়ে গেছে, এমনি দর দর করছে। প্রসাদ গুলো এখন রেখে দেবো, খাবো না, ঢাকাটি রেখে দেবো, পরে খাবো একটু। চলো টাটা, বাই বাই।